আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরেকটি নিয়ে এসেছি, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আরো একটি পরীক্ষার রেজাল্ট কিছুক্ষণ আগে পাবলিশ করেছে। সেটা সম্বন্ধে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সাথে বলে রাখি, আজকে কিন্তু আরো একটি ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল, যেটা বাংলা সহায়তা কেন্দ্রে প্রায় 5,000-এরও বেশি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদের লোক নেওয়া হচ্ছে, সেটার কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো সেই ভিডিওটা সম্বন্ধে দেওয়া হয়েছিল এবং লিঙ্ক, সমস্ত লিঙ্ক কিন্তু ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি ওই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটার আই বটনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে অবশ্যই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা আপনার মোবাইলে পেয়ে যাবেন। সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে জয়েন করতে পারেন। সবথেকে বড় কথাটি হলো, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে এখানে ভিউয়াল বলে একটা অপশন দেখতে পারবেন। এই অপশনটার মধ্যে সর্বপ্রথম ক্লিক করতে লাগবে, এই পেজটার মধ্যে চলে আসবেন এবং এই পেজটার মধ্যে চলে আসার পরে এখানে সর্বপ্রথম বা সর্বশেষ যে নোটিশটা দেওয়া রয়েছে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এখানে বলেছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। কোন পোস্টের জন্য বলে রাখি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্য, পলিটেকনিকের জন্য, যেটা WBGS এর আন্ডারে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল 24/2018। এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের নোটিশটা ডাউনলোড হয়ে আপনার মোবাইলে চলে আসে। বন্ধুরা, এটা হলো সেই রেজাল্টের নোটিশটি। প্রথমে বলে রাখি, এই রেজাল্টে কিন্তু টোটাল 496 জন প্রার্থীকে পাস করানো হয়েছে, অর্থাৎ 496 প্রার্থীকে কিন্তু পাস করানো হয়েছে। এর মধ্যে জেনারেলে পাস করেছে 190 জন, অর্থাৎ জেনারেল 190 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। OBC যারা A ক্যাটাগরি রয়েছে সেখানে 62 জন, OBC B ক্যাটাগরিতেও কিন্তু 62 জনকে ডাকা হয়েছে। সিডিল কাস্টের কথা যদি বলি তো সিডিল কাস্টে কিন্তু টোটাল 109 জনের মতন ডাকা হয়েছে এবং সিডিল টাইপে কিন্তু 45 জন প্রার্থীকে ডেকেছে, এছাড়া বাদ বাকি ক্যান্ডিডেটরা রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 496 জনকে কিন্তু ডাকা হয়েছে এখানে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কাট অফটা কত গিয়েছে। তো কাট অফটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে কাট অফটা গিয়েছে বলে কি, জেনারেলে কিন্তু 644.67 কাট অফ গিয়েছে, OBC A তে 27.33 কাট অফ গিয়েছে, OBC B তে 34 কাট অফ, সিভিল কাস্টে 23.67 কাট অফ গিয়েছে, সিভিল টাইপে 0.66 অর্থাৎ 0.66 কাট অফ গিয়েছে। এর সঙ্গে বলে রাখি PWD ক্যাটাগরিতে এখানে কিন্তু কাট অফটা ডিটেলসে দেওয়া রয়েছে। তো এটা ছিল প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের পরীক্ষার রেজাল্টটি এবং কাট অফ। সাথে বলে রাখি, এদের বা এই লিস্টে যাদের নাম এসেছে তাদের কিন্তু ইন্টারভিউ ডেটটা কবে হবে সেটা কিন্তু কিছুদিন পরে PSC অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আমাদের চ্যানেলও জানিয়ে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ যে কোনো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ইন্টারভিউর জন্য প্রিপারেশনের জন্য বাংলা বই, সেটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করুন প্রচুর পরিমাণে এই ভিডিওটি। এখানে ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।